কি হলো? তুমি সত্যি কথাটা না কয়ে এখানে এসে বসে থাকলে কি জন্য? যখনই কেউ কিছু শুধোচ্ছে তুমি চলে যেতে চাচ্ছ কি জন্য? কি করব, যে কথাটা আমি বলতে চাচ্ছি না সেই কথাটা জানার জন্য সবাই তো সবাই তো সাফাসাফি করতেছে কি জন্য? কেন তুমি করতে চাচ্ছ না? আচ্ছা, তুমি কোনো অসৎ লোককে টাকাটা দিয়ে আসুনি তো, যার জন্য তুমি কাউকে কিছু করতে পারছ না? আচ্ছা, তুমি তোমার স্বামীকে কি আজ পর্যন্ত চিনতে পারলে না? আমি কি জানি সেটা তো বিষয় না, বিষয় হলো বাড়ির লোকজন কি ভাবছে সেটাই। আর আমি না, আমি আমি কিছুতেই বলতে পারবো না। তুমি কি চাও আমি এই এক বাড়ির লোকের সামনে মাথা নিচু করে থাকি? এমনিতেই তো তোমার কাছে আমার কোনো জায়গা নেই, এই বাড়িতে যে আমি খেয়ে পড়ে আছি সেটাও তুমি চাও না, তাই না? এসব তুমি কি বলছিস? ঠিকই বলছি, এই তোমার চুপ থাকাটা আমার যে কোথায় টিনে নামাচ্ছে সেটা তুমি বোঝো? এটা তো শুধু তোমার বিষয় না, এই পুরো বাড়ির ভালো মন্দের সাথে জড়িয়ে আছে। তোমার কি মনে হয় এই বাড়ির এই বাড়ির মানুষের কোনো ক্ষতি হতে পারে, সেরকম একটা কাজ আমি করতে পারবো? উফ, তুমি বারবার কেন আমার কি মনে হয় এটা জানতে চাচ্ছ? মা কি ভাবছেন, ভাই বোনেরা কি ভাবছেন, এটা হলো বড় ব্যাপার। এই যে শোনো, তুমি কারো পাল্লায় পড়নি তো? যেখানে তোমার ঠকিয়ে তোমার কাছ থেকে টাকাগুলো নিয়ে গেছে? না, আমি নিজেই টাকাটা দিয়েছি, কেউ আবার ঠকায় হইনি, আমি কারো পাল্লায় পড়নি। এতগুলো টাকা তুমি কার কাছে দিয়ে এসেছো, কোথায় রেখে এসেছো? কোনো পাপ লুকাতে চাচ্ছো না তো? তুমি কিসব বলতেছো? বিশ্বাস করো আমি কোনো পাপ করি, আমি আমি আজকে বলতে চাচ্ছি না। তাও তুমি আমার মাথায় হাত দিয়ে সত্যি কথা বলো, এতগুলো টাকা তুমি কার কাছে দিয়ে এসেছো? তুমি আমার কো আর কাউ? হে বাবা হাসান, শোনো বাবা, দেখো বাবা, আমার বড় সওয়ালটা একটু সহজ সরল আলাভোলা, এ দিনের পর দিন বাড়িতে ফেরে না সেটা ঠিক আছে, কিন্তু কিন্তু বাবা টাকাটা কারে দিল সেটা বলতেছি না কেন? আমিও তো সে কথাই ভাবছি, তবে পরিবারের কোনো বিপদ হয় এমন কাজ দাদা করবে না সেই বিশ্বাস আমার আছে, কিন্তু তারপরও বাবা শোনো, আমার মনে হয় তুমি একটু নিজে খবর লাগাও তো, এই কয়দিন তোমার বড় ভাই কোথায় কোথায় গেছে, কার কার সঙ্গে মিশেছে, আমার সব জানা দরকার। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই তাহলে চেষ্টা করে দেখি। তোমার বড় ভাই আবার কোনো পথ সঙ্গে সঙ্গে মিলে গেল না তো? আমার বড় ভয় করতেছে, আমার আমার এতদিনের সংসার এত গর্ব এই সংসারটা নিয়ে, যদি এই গর্বটাই ভেঙে যায়, যদি নষ্ট হয়ে যায়, ওরে বাবা বাবা রে আমার তো সব শেষ হয়ে যাবে রে বাবা। মা আপনি এক্ষুনি ভেঙে পড়বেন না, আমি বললাম তো আমার বিশ্বাস আছে দাদা এমন কিছু করবে না, আমি দেখছি। সে বলতেছে না কেন সে কারে টাকাটা দিল? সেটা তো আমিও ভাবছি। Thank you.
করেছিস? না না, আমি মনে করি ঠিকই জুনুর নামে ঢেলা বেঁধে দিয়েছি, সাথে সাথে ওই ছেলেগুলোর নামও ঢেলা বেঁধেছি। আর মনে মনে বলেছি ওরা যা চায় তাই যেন হয়। ওইদিকে গেছে, তোমরা কে ভাই? আমরা বিপ্লবী। আজকে আপনারা যদি আমাদের রক্ষা না করতেন, ব্রিটিশের ওই কুত্তরা আমাদের ধরে নিয়ে যেত। দাদা, আপনি আমারে বলতে পারেন, আমি কাউরে বলবো না, আমি আপনার বোনের মতো। দাদা, ভাবি কানলে আমার খুব মন খারাপ করে। আমি বুঝি তোমার ভাবিরে খুব কষ্ট দিই না। মা আসলে ঠিকই বলেছে, যে টাকাটা আমি দিয়েছি সেটা তো তোমারই, তোমারই জমি গাছের টাকা, তোমার টাকা। তোমার তো সব কিছু জানার অধিকারই আছে। রাখালের বাড়িতেই আমি ওদের দেখেছি, এক একটা ছেলে যেন দেশ থেকে নাইমে আসা কোথার ফেরিস্তা। সেদিন ওই রাখালের বাড়ির পিছন থেকে হাঁটছিলাম, গোয়াল ঘরের দিকে যাই, হঠাৎ শুনি মৌলভীবাজার থেকে পুলিশ বোমার সব সরঞ্জাম ধরে ফেলেছে, এখন আমাদের খুঁজে বেড়াচ্ছে। কিন্তু এভাবে পালিয়ে বাঁচবো কতদিন? পুলিশ সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। সেই সমস্যা তো ব্রিটিশদের নিয়ে নয়, আসল ভয় হলো এদেশের এদেশের মির্জাফরদের নিয়ে। ধরা পড়ার আগে আমাদের পাল্টা আঘাত হানতে হবে। কিন্তু কি করে? পুলিশ অমৃতলালকে ধরে ফেলেছে, দীনেশ চন্দ্রশেখর সারদাচরণকে ধরে নিয়ে গেছে। কিন্তু কলকাতা থেকে বহু দূরে আমরা, এখানে কি বা করার আছে আমাদের? কিচ্ছু করার নেই, আপাতত এখানে কিছুদিন গাঢাঘা দিয়ে থাকবো, তারপর সুযোগ হলে বেনারস চলে যাবো। সেই ভালো, মিস্টার বেশান্তের গুন্ডজ আন্দোলনে যোগ দিব আমরা, ভয় পাইয়ে দিব ব্রিটিশদের। বাংলাকে ওরা ভয় পেয়ে গেছে, তা না হলে কলকাতা থেকে দিল্লি পালিয়ে যেত। বছর কর্তা মায়ের বাড়ি থেকে তলবাস এখানে ভাবি, সে তুই গেলেই দেখতে পাবি। ভাবি, ওয়ারারভি থেকে দুর্গা পূজা হয়, বিরাট করে দুর্গা পূজা হয়, প্রতি বছর আমরা সবাই যাই, এবছর তুইও যাবি। আচ্ছা, তুই ওদেরকে ওপরে নিয়ে আয়। থাক থাক বড়বৌমা, থাক, ঠিক আছে ঠিক আছে। শোনো, এই পুজোর শাড়ি কাপড় আছে, ছেলেদের পোশাকও আছে, একটু ভালো করে দেখে নাও তোমরা দুজন মিলে। দেখা লাগবে না, আপনি তো প্রতি বছরই দেন, এ আপনার দয়া কর্তব্য। দয়া কেন হবে, তুমি তো জানো এটা এবারই রীতি, আর তোমাদের সঙ্গে তো আমার আপনজনের সম্পর্ক, সেখানে কি দয়া দেখানো হয়? সে আপনি যাই বলেন, আপনার মনটা অনেক বড়, আপনি আপনার কর্তব্যের কোনো ত্রুটি করেন না। তাও একটু দেখে শুনে নাও, আর যদি কিছু লাগে তাহলে আমাকে বলতে আবার লজ্জা করো না কিন্তু বৌমারা, ঠিক আছে? আচ্ছা,
শেফালি তুই ওদেরকে একটু এটা বাঁধতে সাহায্য কর, আমি আসছি। ঠিক আছে বৌমারা। মেজবউ খোলো। এই শাড়িটার রং খুব সুন্দর, পাড়গুলো অনেক সুন্দর। এই শাড়িটা আমি নেই মা, এই শাড়িটা বুঝি আমার জন্য। এই শাড়িটা আগেরবার থেকে অনেক সুন্দর না মা? ঠিক আছে, এটা আমি পছন্দ করলাম। এই লাল শাড়িটা তো খুব সুন্দর, এইটা নাসিমারে খুব মানাবে। লয় লয়, এটা ভাবি পছন্দ করেছে। থাক না, থাক থাক, নাসিমার জন্য থাক থাক। মেজবউ ছেড়ে দাও, ওর বোনের জন্য একটা জিনিস পছন্দ করেছে, থাক না। ভাবি আমার বোনের মতন, আমি চাই ভাবি এই শাড়িটা পরুক। দাও না, দাও লও ভাবি, এটা তুমি পরো, খুব সুন্দর লাগবে, তুমি পছন্দ করেছো। লও তোমার এত বড় স্পর্ধা হয় কি করে? এই বাড়িতে আমার মায়ের সামনে উঁচু গলায় কেউ কথা বললে তাকে বাড়ি থেকে বের করে দিতে আমি দুবার ভাববো না। সেখানে তুমি কিনা এখন যদি এই মুহূর্তে তোমাকে বাড়ি থেকে বের করে দিই তাহলে কি হবে? আসান, আমি তোমার এই মেজবউকে শাসন করতে বলেছি, ঘর থেকে বাইর করে দিতে বলি নাই। মা, কিন্তু মা ও অন্যায় করেছে। সব অন্যায়ের শাস্তি এক হয় না হাসান। তাছাড়া মেজবউ এই বাড়ির সম্পদ, আর তুমি তারে বকা দিয়ে রাতের বেলায় ঘর থেকে বাইর করে দিতে চাও আমি বেঁচে থাকতে? মেজবউ তুমি ঘরে যাও। আমার ভাইরে দেওয়া পত্রটা কোথায়? আজ ঘরে এসে সব কিছু রান্না হয়েছে যা আমার ভাই খেতে ভালোবাসে, আর আপনি পত্রটা দিলেন না, কেন কেন এমন করলেন? কি হয়েছে এটা কি মেজো ভাবি? কিছু না। কি এমন ঘটলো যে আমার মেজো ভাইকে তুমি ঘরে ঢুকতে দিচ্ছ না? তোমাকে তো এমন অধৈর্যতে দেখিনি ভাবি। তাহলে আজ দাঁড়াও, আমার ভাইকে যে সাজা দিয়েছ তার শাস্তি তোমাকে পেতেই হবে। আবারে তোমরা মাফ করে দিও, আমি কিছু না বুঝে উনারে আমার বিয়াদবির জন্য আপনি আমার যে সাজা দিতে চান দেন। সাজা তো তোমাকে যা দেওয়ার তিনি দিয়েই দিয়েছেন, এবার আমরা দেব।
কি ভয়ানক সাজা। কি ভাবি, সাজা দেখে ভয় পাবে না তো? বুঝি। তোমার দেখলাম কালকে কলকাতা শহর থেকে বড় হেকিম দিয়ে আসবে, তার ওষুধ পেটে পড়লে সব ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। পারবে না, পারবে না ভাবি, পারবে না। কোনো কোনো হেকিম এই গ্রামে গমে আসতে চায় না গো ভাবি, আসতে চায় না। আমি তেনারে নিজে বলেছি যদি, তিনি আমার কথা দিয়েছেন। গ্রামগঞ্জে এসবে চল নাই রে মা, আমার আমার মাইয়ার কপালে যে কি আছে কে জানে। মা, ও মা, আপনি একেবারে চিন্তা করবেন লাই, দেখবেন হেকিমের ওষুধে চিনি ঠিক হয়ে যাবে। জানি না রে মা, জানি না। আল্লাহ, আমার মায়ের কপালে যে কি আছে আমি কিছু জানি না রে মা। মা, আমি জুনির কাছে থাকবো, আমি সারা রাত থাকবো মা, আপনি একটু ঘরে যান মা। না না ঘুমা, এটা কি কম, আমার আমার মায়ের এমন অবস্থায় আমি কি করে ঘরে যাবো? না না না, এখানে থাকবো মা, আমি আছি এখানে সারা রাত থাকবো মা। মা, আপনি একটু বিশ্রাম নেন মা। আমি বিশ্রাম না, মা বলো বলো মা। তুমি তুমি যাও, তুমি ঘরে যায়া একটু বিশ্রাম নাও, ভাবি তো আমার সাথে আছে, তুমি তুমি রাত্রে একটু বিশ্রাম নাও। ঠিক আছে যাইতেছি, তুমি একটু ঘুমাও, আমার লক্ষ্মী শোনা মা, লক্ষ্মী। আমি আসি মা। হ্যাঁ মা, কোনো কিছু দরকার হলে আমার কিন্তু খবর দেবা। যাই মা,